কি কাজ হবে, এই যে কাজটা আছে এই কাজটা পুরো এখানে হবে। তো দেখা যাক আমি কিভাবে শুরু করছি এবং শেষ করছি কাজটা, তোমরা যদি শিখতে পারো সেভাবে আমি দেখাবো। সো ফ্রেন্ডস দেখতে থাকো, আর যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না ফ্রেন্ডস। ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক আজকের ওয়াল পেন্টিং। ওকে, তো দেখো ফ্রেন্ডস, আমি প্রথম পেন্সিল নিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। যেহেতু ইয়েলো ব্যাকগ্রাউন্ড আছে এখানে, আমি বেশি ডার্ক করে ইউজ করতে পারবো না, তাহলে এটা নোংরা হয়ে যাবে। তো চেষ্টা করো যতটা হালকাভাবে ইউজ করার পেন্সিলটাকে, এবং হালকা করে আউটলাইন করে নেওয়ার পরে সেটাকে কালারের দিকে যাওয়া হবে। তো কী কালার ইউজ করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, কী তুলি ব্যবহার করতে হবে, এবং কতটা পরিমাণ তারপিন তেল ইউজ করতে হবে, এর মধ্যে পুরোটা নিয়ে আমি ডিটেল ভিডিও আমি এখানে করেছি। তো তোমরা ভিডিওটা না কেটে পুরোটা দেখো, তাহলে তোমরা ওয়াল পেন্টিং এবং টু ডি পেন্টিং কীভাবে করা যায়, রুম ডেকোরেশন কীভাবে করা যায়, তো তোমরা সেটা জানতে পারবে। আর এই ধরনের যদি ভিডিও আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটা ফলো করতে পারো, সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার ভিডিও পরপর পেতে থাকবে। আমি প্রচুর ওয়াল পেন্টিংয়ের কাজ চলছে এখন এই মুহূর্তে, ঠিক আছে। তো দেখো আমি ড্রয়িং মোটামুটি করে ফেলেছি, প্রায় কাজ চলছে। তো দেখতে থাকো ফ্রেন্ডস কীভাবে কাজ এগোচ্ছে আস্তে আস্তে। দেখো মোটামুটি আমরা ড্রয়িংটা রেডি করে নিয়েছি, আমি কিছুটা করেছি, আমার ছাত্রী কিছুটা করেছে। দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটু জুম করে একটু দেখিয়ে দাও। দেখো মোটামুটি আমরা যে পাতার যে ব্যাপার ছিল এই সাইডটা, এই সাইডটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে পান্ডাটা আমি ড্রয়িং করছি, তো দেখো কেমন লাগছে, ঠিক আছে। আর কীভাবে করছি সেটাকেও লক্ষ্য রেখো। সো ফ্রেন্ডস দেখো, এখন আমি পান্ডার ড্রয়িং রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি আর আমার যে ছাত্রী আছে রিয়া, দুজন মিলে ড্রয়িংটা করেছি। তো দেখো এপারে পান্ডার ড্রয়িং আছে, আর এপারে দেখো যে বাঁশ গাছের যে পাতা আছে সেই পাতার ড্রয়িংটা করা হয়ে গেছে। এবার আমরা এনামেল কালার এশিয়ান পেন্টসের সেই কালারটা দিয়ে কালার করা স্টার্ট করব। তো ফ্রেন্ডস দেখতে থাকো কীভাবে করা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা যে পাতার যে ড্রয়িংগুলো ছিল সেগুলো আমরা কালার ফিল আপ করে দিয়েছি। ব্ল্যাক যে এনামেল কালার আছে, ব্ল্যাক অ্যানিমেল কালার সঙ্গে একটু সামান্য পরিমাণে টারপিন অয়েল ইউজ করতে হবে, যাতে দাগ না পড়ে। তো সেটাকে লক্ষ্য রেখে সেইভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আস্তে আস্তে। দেখো ফ্রেন্ডস, তো বন্ধু দেখো আমি এপারে কাজ করছি, ওপারে যে কাজটা আছে রিয়া করেছে, মানে একটা চেষ্টা করেছে নিজে থেকে করবার, নিজেই করেছে প্রায়। তো দেখো এবারে মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, পান্ডার চোখটুকুগুলো হয়ে গেছে। তো যেটা বলছি দেখো, পাতার যে ফিনিশিং লাইনগুলো দেখো, বা যে ফিনিশগুলো আছে সেটাকে লক্ষ্য রাখো, এবং যে পাতার এন্ডিং পয়েন্ট যে একদম ছুঁচ স্মুথনেস সেটাকে লক্ষ্য রাখতে হবে, এবং কী ব্রাশ ইউজ করবে তো সেটার প্রতি খুব
सचेतन होते हमें जो ब्राश व्यवहार करना होता देखो सेवेल हेयर यूज करना जेटा लोम दिए तैरि ना तो जो लाइलन से नय कोम दिए तैरि तब स्मूथनेस फिनिशिंग आसें तो देखो प्राय कमप्लीट हो सामान्य फिनिशिंग काज चलते तो तारपर आमी फोटो आपलोड दीते थाकबो परपर तो देखते फ्रेंड्स केमन लागछे आमाके कमेंट कर जानिओ और चैनलटाके अवश्यई सबसक्राइब कर एकटा लाइक कर दें फ्रेंड्स और आमार साथे देखते थाकुन आमार चैनल कृष्ण मंडल आर्ट।